জানিস, কলা তো আমরা সবাই খেয়ে থাকি, তার খোসাটা আমরা ফেলে দিই। আজকে এই খোসা দিয়ে তোমাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটা হলো কলার খোসা বাটা। তার জন্য আমি এখানে কলার খোসাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর এখানে আছে রসুন আর একটু আদা, আর এখানে নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা। বাস এইগুলি দিয়ে আজকে আমি রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই এবার আমি এই কলার খোসাগুলোকে একটু ছোট ছোট করে আমি কেটে নেব। তোমাদের সুবিধা মতন তোমরা কেটে নিতে পারো, আমি একটু ছোট ছোট করেই কেটে নিলাম। পরেরগুলো আমি একই রকম করেই কেটে নেব। আমি এখানে একটা ছোট কড়াই নিয়েছি, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন, দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। রসুনগুলো যখন লাল লাল করে ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো ওই পেঁয়াজগুলো। এবার দিয়ে দেবো আমি 1 চামচ লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা, দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা, পুদিনা পাতা। পেঁয়াজ, রসুন, ধনে পাতা, পুদিনা পাতা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবে কলার খোসাগুলো। কলার খোসাগুলো দিয়ে একসঙ্গে একটু ভালো করে আমি ভেজে নেব। এরকম করে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি ঠান্ডা করে পেস্ট করে নেব। আমি এখানে কলার খোসাটাকে ঠান্ডা করে নিয়েছি, আর এখানে একটা মিক্সারের জার নিয়েছি। তোমরা চাইলে শিলপাটাও বেটে নিতে পারো, বা মিক্সার জারেও করে নিতে পারো। এবার আমি এর মধ্যে 1 চামচ সর্ষে দিয়ে দেবো। সর্ষে দিয়ে এই কলার খোসা ভাজাগুলো আমি এই মিক্সার জারের মধ্যে সব দিয়ে দেবো। আমার কলার খোসা বাটাটা এরকম হয়েছে, অনেকটা পেস্টের মতন হয়েছে। তোমরা শিলপাটাও এরকম করে বেটে নিতে পারো। তো আমি এরকম একটা প্লেটে ঢেলে নেব। গাইস, খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গেও তোমরা খেতে পারো। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলে এটা ট্রাই করবে, ট্রাই করে কমেন্টে আমাকে জানাবে এটা কেমন হয়েছে। এরপরে আমি যে বাকিটা আছে, বাকিটাও আমি একই রকমভাবে করে নেব। আমি পরেরটুকু একইভাবে বেটে নিয়েছি। তো গাইস, তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।